আচ্ছা, বরকে নিয়ে এলে তো বিয়ে শুরু হয়ে যাবে। তাহলে আমরা গান বাজনা তো করব কখন? আরে গান বাজনা তো হবে, শুভদৃষ্টির সময় আমরা গান গাইবো কি ঠিক করলাম? একদম। ওই গানটা কি? ওই যে লাজে রাঙা হলো কোণে গো গো, মালা বদল হবে এই রাতে। চল ঠিক আছে। আরে নামা নামা একটু দেখো। এই যে গুড্ডি, তোমার স্যার কিন্তু তোমাকে বলছে আজকে লজ্জা লজ্জা করো না একদম। আরে লজ্জা করতে যাবে কেন? লজ্জার তো কিছু নেই। ও তো আর গান গাইছে না, গান তো গাইবো আমরা। তবে হ্যাঁ, পাশুর ঘরে কিন্তু একটা গান হতেই পারে। আর এই যে জুদাজি, তুমি কি জানো তোমার বউ কিন্তু অপূর্ব গান গায়। আমার কিন্তু মনে হয় মিঠি গান শুনেই প্রথম প্রেমে পড়েছিল বোধহয়। না, গান শুনে নয়। আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো কাছে গিয়ে সংসার করছো আমি সেটা দেখতে পারবো না। না না, আমি কিছুতেই দেখতে পারবো না গুড্ডি। তার থেকে আমার মৃত্যু অনেক ভালো। আমি সরি, তোমার তোমার বিয়ের রাতে এরকম একটা দুর্ঘটনা আমি দেখাতে চাই না। লোকজন হইচই, উৎসব, সানাই, ও আমাকে কষ্ট হচ্ছে। এই উৎসবের মধ্যে তোমার ওই লজ্জাবনত মুখ, জুধাজিদের ওরকম দর্পিত অহংকার মুখ, না 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 না, আমার পক্ষে অসম্ভব। আমি 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 এসব দেখতে পারবো না। আমি আমার মনের চোখ দিয়ে সব দেখতে চাই না। আমি পারবো না, আমি পারবো না গুড্ডি, আমি পারবো না। সবাই কি সব কিছু পারে বলো? পারে না তো আমি আমিও পারছি না। আমি হেরে গেলাম গুড্ডি, আমি হেরে গেলাম। উতরা উলুতে রাঙা বর এলো দে, উতরা উলুতে রাঙা বর এলো দে, তোর মাথায় দিয়ে চতুর তোলাতে মালা বদল হবে। আমি চলে গেলাম এই পৃথিবী ছেড়ে। শুধু যাওয়ার আগে একটা কথা তোমায় বলে যাই, তুমি যেন তোমার লক্ষ্য থেকে কখনো ভ্রষ্ট হয়ো না। একটা কথা মনে রেখো গুড্ডি, এই কথাটা আমি তোমাকে বলতে পারলাম না, মনে হচ্ছে এখন আকাশের দিকে দাঁড়িয়ে চিৎকার করে বলে যাই গুড্ডি, আমি তোমাকে যত অপমান করেছি সেটা আমার ভালোবাসারই আর একটা রূপ ছিল। বুঝতে পারিনি আমি তোমাকে এতটা ভালোবাসি। আমি তোমাকে আঘাতে আঘাতে তোমাকে আরো বেশি করে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে যতবার আঘাত করেছি আমি বুঝতে পেরেছি আমি তোমাকে আরো বেশি করে ভালোবেসে ফেলেছি, আরো বেশি বেশি করে ভালোবাসতে চেয়েছি। আমি শুধু তোমাকেই ভালোবেসেছি গুড্ডি, আর কাউকে না। আমি চিরকাল শুধু তোমাকেই, শুধু তোমাকে ভালোবেসেছি, আর কাউকে না। লাস্ট একবার তোমার সাথে একটু কথা বলতে চাই। চলে যাওয়ার আগে তোমার কথাটা আমি আমি একবার শুনতে চাই। আমি আমি ফোন করছি, তুমি ধরো। হ্যাঁ বাজে, সানাই বাজে, ঘোমটা খুলে।
বদল ও দুটি নয়ন তোর দেখে নেকে এলো থাকনা তলাতে মালা বদল হবে রাতে আজ মালা বদল হবে রাতে লাগে না মা বলো কোনে তুমি আমার ফোন ধরার সময় পাচ্ছ না তাই না গুড্ডি? জীবনে চলে যাওয়ার সময় শেষবারের মতো তোমার গলাটা শুনতে পেলাম না? বেশ তবে তাই হোক, তুমি সুখে থাকো, আনন্দে থাকো। আমার মৃত্যু হয়তো তোমার এই সুখ টলাতে পারবে না, আনন্দ টলাতে পারবে না, আর কেনই বা টলাবে, আমি চাইও না। তাই হোক গুড্ডি, তবে তাই হোক। একটা লোক শুধু তোমাকে ভালোবেসেই পৃথিবী ছেড়ে চলে যাক। তুমি আনন্দ করো গুড্ডি, তুমি ভালোভাবে থাকো, তুমি খুশিতে থাকো, আর আমি এই গর্ব নিয়ে আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাব, যেখানে আমি জানবো যে আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসতে পেরেছি। গুড্ডিকে তো কন্যা সম্প্রদান করার কেউ নেই। গুড্ডি যদিও আমার বাড়ির বউ, তবুও কন্যা সম্প্রদানটা আমিই করব। কি আশ্চর্য কথা বলছো দাদা, গুড্ডি এবাড়ির বউ হয়ে আসছে আর তুমি তাকে সম্প্রদান করবে, কন্যা সম্প্রদান? গুড্ডিকে আমি মেয়ের মতনই দেখি, ওর তো কেউ নেই, ওর বাবাও নেই, তাহলে কে করবে? হ্যাঁ, ভাস্কর করতে পারে। কি ভাস্কর? হ্যাঁ বাপি, তো কন্যা সম্প্রদানটা করতেই পারো বাপি। না না, দাদা যখন করতে চাইছে করুন না, দাদা সত্যি তোকে মেয়ের মতো ভালোবাসেন। আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই, আগে থেকে বলে রাখলাম। আসলে আমাদের মাধ্যমেই তো গুড্ডির সঙ্গে আপনাদের পরিচয়, আর গুড্ডি তো আমাদের বাড়িতে পুরো মেয়ের মতনই থাকতো। আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু গুড্ডির প্রফেসর আঙ্কেল তো ওকে প্রাণ দিয়ে ভালোবাসে। তোমাদের একটা দারুণ মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছিল, যেখানে আমি শান্তি খুঁজে পেতাম। মনে মনে এটাই জানবো, তাই এই ভালোবাসা নিয়ে চির বিদায় নিলাম। ভালো থেকো। আচ্ছা, বিয়েটা তো করবো আমরা দুজন, এর মধ্যে তুমি একজন বিবাহিত পুরুষ, তোমার তো কথা বলার কিছু নেই। সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।